নিরামিষ দিনে কী রান্না করব, একদমই চিন্তা ভাবনা না করে বানিয়ে ফেলবে ছোলার ডালের মুইঠা, অসাধারণ লাগে খেতে, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ তনুশ্রী। তো ছোলার ডালের মুইঠা বানানোর জন্য প্রথমে আমি ছোলার ডাল কিছুটা নিয়ে নিয়েছি। তো 3 থেকে 4 ঘন্টা আমি ঈষদুষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ডালটা বেশ ভালো করে ভিজে গেছে, এর মধ্যে একটুখানি আমি আদা, কাঁচা লঙ্কা, নুন, জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। তবে এর মধ্যে কিন্তু একদমই জল দেওয়া চলবে না। পেস্ট আমি তৈরি করে নিয়ে এসেছি, তবে দু একটা ছোলা দেখা গেলেও এর মধ্যে কিন্তু জল ব্যবহার করা যাবে না। তো একটা বাটিতে এবার ঢেলে নিচ্ছি। নিরামিষ দিনে আমরা কিন্তু ভেবেই থাকি কী রান্না করব কী রান্না করব। তো এইভাবে কিন্তু ছোলার ডালের মুইঠা বানিয়ে নিতে পারো, ভীষণই ভালো লাগবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা যেই ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি যে ডালের পেস্ট তৈরি করে রেখেছি সেটা অল্প অল্প করে হাতে নিয়ে মুঠো মুঠো করে জলের মধ্যে দিয়ে দেব। এটাই হয়েছে মুইঠার। ঠিক এইভাবে হাতের মধ্যে অল্প করে ডালের পেস্ট নিয়ে মুঠ করে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা জলেই কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে, আর যখন দেখব জল থেকে ওপর দিকে উঠে আসছে, মানে ভেসে উঠছে, তখন ভাবব এটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে, মুইঠা আমাদের একদম রেডি। তো একটু ঢাকা দিয়ে দিলাম, মিনিট 5-এক মতো সময় লাগবে। মিনিট 5-এক পরে ঢাকনাটা তুলে নিলাম, মুইঠাগুলো আমাদের একদম রেডি। এবার জল থেকে ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা সময় ঠান্ডা হতে দিতে হবে। তোমরা চাইলে এই ডাল সেদ্ধ করা জলটাও ব্যবহার করতে পারো, যেই গ্রেভিটা আমাদের তৈরি হবে তার মধ্যে কিন্তু এই ডাল সেদ্ধ করা জলটাও দিতে পারো। তো আমি এই জলটা আর ব্যবহার করব না। তো একটা মশলা তৈরি করে নিয়েছি, একটা ছোট টমেটো, 1 ইঞ্চি মতো আদা, 2 কাঁচা লঙ্কা, 2 এলাচ, এর মধ্যে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। খুবই অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা তৈরি করবো আজকে আমি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা যেই গরম হয়েছে এর মধ্যে সর্ষের তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এইভাবে যদি আমরা নুন হলুদ দিয়ে নিই তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে থাকবে না যেই মুইঠাগুলো আমি ভাজবো। তো তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একে একে মুইঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো মুইঠাগুলো তোমরা তোমাদের পছন্দ মতো করে ভাজতে পারো, আমি কিন্তু মিডিয়ামভাবে ভাজবো, খুব বেশিও ভাজবো না আবার একটু কমও ভাজবো না। তো এইভাবেই একে একে সমস্ত মুইঠাগুলো আমি ভেজে নেব। আমরা ছোলার ডালের ধোকার ডালনাও খেয়ে থাকি, তো মুইঠাও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এভাবে আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। মুইঠাগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে, ঠিক আমি এই রকমভাবে মুইঠাগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। আরও একটা ব্যাচ আমার তৈরি হবে, তো এরপরে আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি তেলে। মুইঠার সাইজটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। অনেক সময় দেখেছি একটু বড় বড় করে মুইঠা ভেজেও মাঝখান থেকে পিস করে কেটে নিয়েও ভাজলে হয়, তো আমি একটু ছোট ছোট করে দিয়েছি বলে আর মাঝখান থেকে কেটে নেব না। তো এই মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে তেল রয়েছে এই তেলের মধ্যেই এবার আমি আলুগুলো দিয়ে দেব। তো সময় বাঁচানোর জন্য তোমরা চাইলে আলুগুলো আগে সেদ্ধ করেও নিতে পারো। দেখানো আমি আলু সেদ্ধ করে নিইনি, আলুগুলো আমি কড়া করে ভেজে রান্না করব। তো আলুগুলো দেখো ঠিক এইরকম কড়া করে আমি ভেজে নিয়েছি, এবার আলুগুলোও তুলে নিচ্ছি। এই যে তেল রয়েছে এই তেলটাই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে আমি তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারচিনি, 1টা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, 1টা লবঙ্গ দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ একটু নাড়াচাড়া করে নিয়ে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 1 চামচ মতো গোটা জিরে, একটু চিনিও এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে ফোড়নটা থেকে কিন্তু ভীষণই ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। খুব অল্প কিন্তু এখানে মশলা আমি ব্যবহার করেছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর এর মধ্যে আমি জিরের গুঁড়ো ব্যবহার করছি।
তোমরা চাইলে জিরে ধনের সমপরিমাণে ব্যবহার করতে পারো। তো আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার না করে শুধু জিরের গুঁড়ো ব্যবহার করেছি, তাই জন্য একটু জিরের গুঁড়ো আমি এখানে বেশি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে। একটু ঢাকাও দিয়ে দিলাম। মিনিট দুদিনেক পরে ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে দেখছি মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। মিনিট তিন চারেক পরে ঢাকনাটা তুলে দেখলাম মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার ঢাকনা ছাড়াই বেশ খানিকটা সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে দেব। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফাইনালি মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, তবে অবশ্যই কিন্তু জলটা আমি গরম জল ব্যবহার করব। আর একটু চেক করে দেখলাম আলুটা কতটা সেদ্ধ হয়েছে, প্রায় 70% কিন্তু আলু এখানে সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এই ধরনের ঝোল জাতীয় কোনো রান্না করলে কিন্তু তোমরা এখানে গরম জল ব্যবহার করবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটাও ভীষণ ভালো হবে। তো ঝোলটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে। মিনিট তিন চারেক পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখে নেব আলু কতটা সেদ্ধ হয়েছে। আলুও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি এবার মুইঠাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে মুইঠা দেওয়ার পরে আমি একটু নুনটা টেস্ট করে দেখব, যদি কম মনে হয় তাহলে একটু নুনের ব্যবহারটা এখন করে নেব। আর আমি বেশি গ্রেভিটাকে শুকাবো না, যেহেতু মুইঠা আলু দুটোই ঝোল টেনে নেবে, তো ওই জন্যই খুব বেশি কিন্তু গ্রেভিটাকে আমি টানাবো না। তো এইভাবে মিনিট তিন চারেক রান্না করেছি। করার পরে দেখো গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে এসছে, আর গ্রেভিটা শুকাবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। তো ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। আমি বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পরে ফিরে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো তোমাদের এই ছোলার ডালের মুইঠার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেলটাও প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও। ও নিরামিষ দিনের জন্য একদমই রেডি আমাদের ডালের মুইঠা বা ছোলার ডালের মুইঠা। এটা চাইলে কিন্তু ছোলার ডাল আর মটর ডাল মিশিয়েও তোমরা করতে পারো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো সকলে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কিন্তু একবার ট্রাই করে এইভাবে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আর রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে।